হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে রমাদান মোবারক আবারও আজকে আমি কুনাফা রেসিপিটা বানাচ্ছিলাম তো আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুধ নিয়েছি প্রায় তিন কাপের মতো আর সঙ্গে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার প্রায় আধা কাপের মতো কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি যখন দুধটা গরম হয়ে এসেছিল তখন আমি মিক্স করে নিয়েছি কর্নফ্লাওয়ার আর সাথে আমি দেব ক্রিম এটা আপনারা গ্রোসারি শপে পেয়ে যাবেন এই ক্রিমটা ক্রিমটাও আমি দেব তারপর আমি ছানা তৈরি করে রেখেছিলাম দুধ দিয়ে সেই ছানাটাও দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আর আমি দিয়ে দেবো আধা কাপ চিনি তো চিনিটা আপনি আপনার স্বাদ মতো দেবেন যতটুকু আপনারা পছন্দ করেন চিনি খেতে বা মিষ্টি খেতে ততটুকু দেবেন আমি কোন ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম আর ছানা দেব আর চিনি তো এটা আমি আমার কুনাফার জন্য যে ক্রিম আছে ক্রিমটা রেডি করছি আর আমি এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি পুরো এক এক প্যাকেটই আমাদের দেশি লাচ্চা সেমাই আর লাচ্ছা সময়ের মধ্যে আমি তিন চামচের মতো রুম টেম্পারেচারের বাটার ইউজ করেছি আর সামান্য পরিমাণ ফুড কালার এই এই তিনটি উপকরণ দিয়ে আমি লাচ্চার সময়টা মাখিয়ে রেখেছিলাম তো এই ক্লিপটি আমি রেকর্ড করেছি বাট কোনো একটা কারণে ডিলেট হয়ে গেছে এই জন্য আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে বলে দিচ্ছি আমি প্রথমেই লাচ্ছা সময় তৈরি তৈরি করে রেখেছিলাম তারপর আমি এই ক্রিমটা তৈরি করেছি তো লাচ্ছা সময়ের জন্য লাচ্চা সময় নিয়েছি আর ফুড কালার নিয়েছি সামান্য পরিমাণে আর রুম টেম্পারেচারের যে বাটার মিলে এবং মাখনও আমরা বাংলাদেশে বলতাম আর এই দেশে তো আর বাটার বলি তো এটা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম তো এখন আমার দুধের মধ্যে কর্নফ্লাওয়ার চিনি ছানা আর ওই ক্রিমটা দিয়ে একটা ঘন ক্রিম তৈরি করে নিয়েছি কুনাফাটা আমি আজকে ওভেনে তৈরি করব চুলায়ও তৈরি করা যায় তবে আজকে আমি ওভেনেই দিয়ে দেবো ফোর্টি ফাইভ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে তো আমার ক্রিম রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা কেক টিন আছে কেক টিনের মধ্যে বাটার ব্রাশ করে নেব বাটার ব্রাশ করে তারপর আমি আগে থেকে রেডি করা যে লাচ্ছা সেমাই আছে লাচ্ছা সেমাইটা দিয়ে দেবো প্রায় বেশ অর্ধেক লাচ্চা সেমাই দিতে হবে কেক টিনের মধ্যে তো আমি বাটার ব্রাশ করে নিচ্ছি বাটার ব্রাশ করে আমি লাচ্চা সময়টা দিয়ে দেবো ওইদিকে আমার বাবাটাও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য ও বাটার লাগাচ্ছে আসলে ও আমাকে যে যে কোনো কাজ করতে সময় দেখার দেখার সময় আমাকে হেল্প করার জন্য চলে আসে তো আমাকে এখানে বেশ অর্ধেক লাচার সময় নিয়েছি তো লাচ্চার সময়টা আমি কেক টিনের মধ্যে ভালো করে সেট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো সেট করার পর আমি যে ক্রিম তৈরি করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়েছে তো ঠান্ডা ক্রিমটাও দিয়ে দিব ওইদিকে আমি চিনির শিরাও প্রায় দু কাপ চিনির মধ্যে একটু পানি দিয়ে একটা চিনি শিরাও তৈরি করে রেখেছি তো সব কিছু ঠান্ডাই আমি দেবো ক্রিমটাও ঠান্ডা আছে আমার চিনির শিরাটাও ঠান্ডা আছে তো আমার ক্রিমটা দেওয়ার পর উপরে আরও অর্ধেক সেমাইটাও দিয়ে দিয়েছি সেমাই দিয়ে সেট করে নিয়েছি ভালো করে তো সেট করা হয়ে গেছে তো আমি ওভেনে দিয়ে দিয়েছিলাম প্রায় ফোরটি ফাইভ মিনিটের জন্য তো ওভেন থেকে বেক করে নিয়েছি বেক করার পর আমি ঠান্ডা চিনি যে শিরা আছে সিরিটাও দিয়ে দিচ্ছি উপর থেকে তো এই মুনাফাটা খুবই টেস্টি হয় আসলে খুবই মজা আসলে বাচ্চাদের বাচ্চারাও পছন্দ করে আমার ঘরে তো আমার ছেলে অনেক পছন্দ করেছে তো আমার তৈরি হয়ে গিয়েছে কুনাফা আমি যে লাচ্চার সময়টা রেডি করেছি সেটা আসলে শেয়ার করতে পারিনি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি আপনারা এভাবে ট্রাই করলে আপনাদের কুনাফাটা খুব সুন্দরভাবে হয় হয়ে যাবে ইচ্ছা করলে এখানে ডেকোরেশনের জন্য বাদামও দিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন